আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের 5 মিনিটের ছোট ফ্রেঞ্চ লেসনটিতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা শুরু করব অনুশীলন পর্ব 12। আজকে আমাদের সাথে রয়েছেন মুসিউ অ্যালেক্স। তো আজকে আমরা তাকে সাথে নিয়ে শুরু করব আমাদের লেসন। তো চলো শুরু করা যাক আমাদের আজকের লেসন। ধন্যবাদ পাস্কেল আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং ধন্যবাদ দর্শকদেরকে যারা এই ভিডিওটি দেখছেন। তো প্লিজ পাস্কেলের এই লেসনটি সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করতেও ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের লেসন। তো আমরা আমাদের লেসনগুলোতে দেখছি কী করে প্রথম গ্রুপের ক্রিয়াগুলোকে বর্তমানকালে কনজুগেট করতে হয়। তো আপনারা সবাই জানেন আগের লেসনগুলোতে আমরা দেখেছি কী করে আমরা স্পেশাল লেজ ইয়ার অংশটিকে রিপ্লেস করছি জো এর সাথে ই, চু এর সাথে ইএস, ইল বা এল এর জন্য ই, নু এর সাথে ওএনএস, ভু এর জন্য ইজেদ, এবং ইল অথবা এল এর জন্য ইএনটি এর মাধ্যমে। বাট এর মধ্যে কিছু ব্যতিক্রম রয়েছে, তো আজকে আমরা আলোচনা করব ওই ব্যতিক্রমগুলোকে নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আরও কিছু ব্যতিক্রম। আমি এখানে ব্যতিক্রমের উদাহরণ হিসেবে জোতে শব্দটিকে নিলাম, যার বাংলা অর্থ হচ্ছে নিক্ষেপ করা অথবা ছুঁড়ে ফেলা। ইংরেজিতে আমরা থ্রো অর্থে ব্যবহার করে থাকি। তো আমি যথাক্রমে সাবজেক্ট প্রোনাউনগুলো নিলাম, এর সাথে আমি প্রথম সারির ক্রিয়াগুলোকে আমরা ঠিক যেভাবে কনজুগেট করে থাকি বর্তমানকালে, ঠিক একইভাবে ইয়ার অংশকে রিপ্লেস করলাম। বাট এখানে খেয়াল রাখতে হবে আমি এখানে জো এর সাথে জোতের প্রথম অংশের পর আমি এখানে একটি এক্সট্রা টি যুক্ত করেছি। ঠিক অনুরূপভাবে চু এর সাথে একটি এক্সট্রা টি যুক্ত হবে, ইলের সাথেও অনুরূপভাবে টি যুক্ত হবে জোতের প্রথম অংশের পরে। নু এর সাথে কোনো কিছু যুক্ত হবে না, জাস্ট প্রথম অংশের সাথে ওএনএস যুক্ত হবে। ভু এর সাথে প্রথম অংশের সাথে ইজেস যুক্ত হবে, কিন্তু আবার বহু বচনের যে ইল রয়েছে তার সাথে জোতের প্রথম অংশের পরে এক্সট্রা একটা টি যুক্ত হবে। তো এই জিনিসটা খুব ভালো মতো খেয়াল করতে হবে। তো আমরা দেখে নেব এর উচ্চারণ, আপনারা প্লিজ শোনার পরে রিপিট করবেন একসাথে। Je jette. আমি নিক্ষেপ করি। Tu jettes. তুমি নিক্ষেপ করো। Il jette. সে নিক্ষেপ করে। Nous jetons. আমরা নিক্ষেপ করি। Vous jetez. আপনি বা আপনারা নিক্ষেপ করেন। Il jette. তারা নিক্ষেপ করে। আমরা এখানে প্রথম সারির আরও একটি ব্যতিক্রমী ক্রিয়া নিচ্ছি, যেটা হচ্ছে আপেলে, যার বাংলা অর্থ হচ্ছে ডাক দেওয়া, আহ্বান করা অথবা কোনো কিছু কল করা, মোবাইলে কল করা অর্থ বোঝানো হয়। ইংরেজিতে আমরা বলে থাকি টু কল। আমরা যথাক্রমে এর সাথে সাবজেক্ট প্রোনাউনগুলো নিলাম, এরপরে আমরা আপেল অংশটির প্রথম অংশটিকে নিলাম, এরপরে ইয়ার অংশটিকে আগের নিয়ম অনুসারে যথাক্রমে রিপ্লেস করবো জু এর সাথে ই, চু এর সাথে ইএস, ইলের সাথে ই, নু এর সাথে ওএনএস, ভু এর সাথে ইজেদ, ইলের সাথে ইএনটি এর মাধ্যমে। বাট লক্ষ্য রাখতে হবে আগে শব্দটির মতো এখানেও জু এর সাথে আমরা আপেলের প্রথম অংশটির পরে এক্সট্রা একটি এল যুক্ত করেছি। চু এর সাথে একটি এল যুক্ত হয়েছে, ইলের সাথেও একটি এল যুক্ত হয়েছে। ইল বহু বচনে যেটা ইউজ করি সেটার সাথেও একটা এল ইউজ হয়েছে, কিন্তু নু এবং ভু এর ক্ষেত্রে এই এলটি হবে না। তো এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তো আপনারা প্লিজ শোনার পরে রিপিট করবেন একসাথে। জাপেল। আমি ডাকি। Tu appelles. তুমি ডাকো। Il appelle. সে ডাকে অথবা কল করে, সে কল করে। Elle appelle. স্ত্রীবাচকত্বে। Nous appelons. আমরা ডাকি অথবা কল করি। Vous appelez. আপনি বা আপনারা ডাকেন অথবা আহ্বান করেন। Ils appellent. তারা ডাকেন। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরবর্তী লেসনে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি তুমি কিছু বলবা বন্ধু? ওকে বলো, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আর লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। দেখা হবে খুব শীঘ্রই। আভিয়ন্ত।